আমার নাম মঙ্গল আমি ভাগ করব জঙ্গল আমার কথা জানা শুনবে তাদের তাদের বাঁধাবো গন্ডগোল আই যাও দুঃখের কথা কি কইব আমি এত বড় ছেলে আমার বৌদি বলে আমি নাকি অকম্মার ঢাল তা ঢেন্ডি যদি হব ভাতের দা চটকে আর মলা করে খা আমি বেকার কি হুকার আমার বৌদি আমি বুঝিয়ে দেব তবে দাদা বৌদি তোমরা আমার গ্রামের মানুষ তোমাদের কাছে সত্যি কথা বলা দরকার আমি কিন্তু লেখাপড়া কিচ্ছু করি না কিন্তু স্কুলের টিফিনের সময় হলে স্কুলের জানলার ধারে আমার যাওয়া চাই আই কি করতে যাই আমি যদি খজরা মতো তবু আমি বেকার কি হুকার আজকের বুঝিয়ে দেব আকিয়া সারা দিয়া তুই কত দর দিয়া ওই না সাইয়া মারি চাকা কাপ চিচ কাপ আকিয়া সারা দিয়া তুই কত দর আকিয়া সারা দিয়া তুই কত দর সাইয়া মারি চাকা কাপ চিচ কাপ ও দিদি এদানি করে আমার শরীরটা যে কি হলো আমি নিজে জানি আরে আমাদের সেই মহত্ব তিনি তাড়াতাড়ি চিৎ পটানো হলো আরে এক পিচ সাপের আমার ঘরে রেখে গেল ও মা গো তার জ্বালায় গোটা সংসার জ্বলে গেল আজকে তা যে ধরতে পেরেছে পারবি না ওর আজকে মুখও গেছে ছাড় বলো যদি দেখে আমার তুই কোথায় আসছিস শুনে তোর ভুজে যাইছি না না তুই কোন সময় মোরগ লড়াই দেখেছিস মোরগ লড়াই মোরগের পার পেছনে ছুরি মাথা থাকে মাথা কি হয়েছে কি এরম ভাত কর ঢুকি ও বাবা গোকে ঢুকা আমি তো মোরগ কোম্পানির সেক্রেটারি এ মহাবেতে মোরগ কোম্পানির সেক্রেটারি এই মুখ পোড়া তোতে লজ্জা করে না এই পুরুষ মানে লজ্জা করবে কেন এই আজকাল কচি কচি কত বাচ্চারা কত টাকা করে ইনকাম করছে তো তা মনে হয় না 10 টাকা ইনকাম করে এই এই মানুষ লকডাউন যাওয়ার পর থেকে এই মানুষ কত ইনকাম করবে এই কত করবে কেন গত্তে গত্তের ভিতর ইনকাম এই বউজি ও ভাই এই গত হাজার টাকা আছে ও ভাই বলিনি আজকাল গত্তের ভিতরে বিশাল টাকা ইনকাম তুই আমার জেলাইন ধরে দিচ্ছিস আচ্ছা এ মঙ্গল কথা দিচ্ছে মঙ্গলের জীবন চলে যায় যাবেন কিন্তু গত্ত কি কি গত্ত কয় প্রকার সমস্ত গত্তে হাত দা দেখব কোন গত্তে টাকার অবস্থা আমার কি কি বলছি সাপের গত্ত ভেজির গত্ত কুয়ার গেলের গত্ত সমস্ত গত্তে হাত দা দেখব কোন গত্তে টাকার অবস্থা ও গুলা উত্ত গো গত্ত সে গত্ত নয় এই ভালো খাইকি তা কোন গত্ত কাঙ্গের গত্ত তার খাচ্ছি শুনে এ কি কি করছে ও ভাই কাঙ্গের গত্ত বউজি এ কাঙ্গার গত্ত টাকা আছে ও ভাই বলিনি আজকাল কাঙ্গা ব্যবসায় বিশাল টাকা ইনকাম রে ভাই তোর হাতে এমন একটা মেশিন তুলে দেবো রে ভাই মেশিন কই তোর কাছে মেশিন কই মেশিন কথা বলছি পাগল হয়ে গেছি আজ এ দেখাচ্ছি বলতে তুই যদি আমার হাতে মেশিন তুলে দিস আচ্ছা এই পোকার হাতে যদি মেশিন তুলে দিস ও বাবা আমি কথা দিচ্ছি আমাদের পাড়ার যেসব সালারা আমার নামে বদনাম করে সব গুজি করে আমি শেষ করে দিই ও মহাবেদে তুই মেশিন দেখতে চাস তবে এই দেখ তুই শুধু মেশিনটা দে পুরনো বিশ্বযুদ্ধ টুডাউনের কথা এই এই দেখে মেশিন দে মেশিনটা দে এই তো এইটা মেশিন ও বাবা এই তো মেশিন এই 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 বেকা মতো এইটা মেশিন মহবেদে ওই বেকাই তো কর এই আর গুলি বেরোবে করতে তো এটা কি গুলি করা মেশিন যে গুলি করবি তাই এটা নাই কোথায় দেবো আজকে বলি শোন এই মেশিনটা আমি নদীর ধারে যাবি আজা নদীর ধারে গেলে অনেক রকম কালারের গর্ত দেখতে পাবি আজা মেশিনটা নিয়ে এই গর্তের ভিতরে তাই 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 করে দিবি আজা ও ভাই আর যখন কাংড়া ধরবে আজা ওই মেশিনটা না তখন টানা টানি হবে আজা তখন তুই কি করবি জানি কি করবো মেশিনটা তখন আস্তে আস্তে করে বার করে নিবি
তুই থুতু দিলি কেন এটা থুতু তোর কাছে কে বলেছে ও মাতা কি দিলি গিরিশ দিলাম কি হাতে এটা গিরিশ এটা ইন্টারনেটের গিরিশ ও মাই গড এটা কেন দিতে বইতে পারি কেন দিতে বল ওতি রে নদী মানে নদী ধার যাচ্ছি ও বেলে মাটি তো গত কথা যদি না ঢকে সেদিন করে গিরিশ ব্যবহার করলাম সরল করে নিচ্ছে মাল সরল করে নিচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এ ভাই বলি শোন আচ্ছা আমি বাড়ি চলে যাচ্ছি আচ্ছা আর এসে যদি দেখি তবে বৌদি আচ্ছা কি তুই আমার হাতে যে মেশিন তুলে দিলি আচ্ছা এই মঙ্গলের জীবন তুলে যা যাবে আচ্ছা কিন্তু মেশিনের সম্মান আমি অক্ষর অক্ষরে পালন ওই কথা যেখানে গর্ত পাবো সেখানে ঢুকি দেবো ও ভাই সব গর্তে কি কাংড়া থাকে তবে একটা গর্তের ভাই কেউ তো সাপ ও কেউ তো সাপ থাকুক আর চন্দ্র পড়া থাকুক যেখানে গর্ত পাবো সেখানে ঢুকি দেবো মহবে তো মরবে তো বুঝাবে মা গো মা কি দেখতেছি মেশিন দেখতে খালা মেশিন জানো আমার দিকে ক্যামেরা করে ছবি তুলছে মহবেদের ধাপা কোথায় জীবনে আনা দেখেন আই বলি শোন আমি বাড়ি চলে যাচ্ছি আচ্ছা আরে যদি এসে দেখি যদি নদীর পারে কারোর সঙ্গে গন্ডগোল করিস দরকার নেই দরকার নেই তো কি করবি তোর কিছু করবি না কি করবি তোর একা নাতি তো কত এই শালা বাটি মতো মেয়ে খুব খাচ্ছত তো এত জায়গা থাকতে আমার কোথায় দেবে না বলে শুধু তোর গত মতো ঢুকি না গত মতো তো অন্ধকার আই গেলে তো দমে একদম তবে দাদা জীবনের প্রথম যে চাকরি আমি পেয়েছি আমার জীবন চলে যা যাবে মেশিনের সম্মান আমি ঠিক দেবো রাখবো নদীর ধারে যাবো আর এই মেশিন গর্তে দেবো টেনে নিয়ে এসে মাল ঠিক ধরে ফেলবো এই এর পরে শুনে কি নমস্কার মাই নেম ইজ নীলা মুখার্জি আমি একজন বন দপ্তরের কর্মী আবার তোদেরকে সতর্ক বার্তা করা হচ্ছে যে আজ থেকে তিন দিন যে সমস্ত মস্তিজীবী মানুষেরা আছেন আপনাকে তিন দিন নদীর নামবে না আর আপনারা কি ভাবছেন নিম্নচাপ হবে কি হবে না কিন্তু এই কথাটাই সত্য আমি খুঁজে দিয়েছি গর্ত হ্যাঁ রে কে তুই আমি মঙ্গল ঠাকুর মঙ্গল আমার কথা যেন শুনবে আওরা ছেলে মেয়েদের কথা বগণ্ড আরে সত্যর বলকে তুই তুই কে আমি হলাম বন দপ্তরের কর্মী কর্মী ইয়েস মানে ফরেস্টার বলো মানে মানে তুই সকল দেয় দে বলাচ্ছি কি জাতা কথা বলছিস দাদা আমি সারাদিন এবার কাউ কাউ করে ঘুরিটি আমার একটা কেউ দেয় না আর আমি যেতে পারি কি ম্যাডাম তোরা যখন পাইছি তোরা আর ছাড়ুম না মানে তুই দিবি আচ্ছা এওয়া ধন নেবে আর এই মেশিন না গোয়াত্তাতে মাল ঠিক ধরে ফেলো যারে যা বাদর ছানা আরে না রে যাবো না না রে পাশে যে না আরে না রে দেব না দেব সারা সিটা বলতে কেন এসেছি মরতে আমি মরতে আইছি তাছাড়া আবার কি আমি মরতে আইছি ওদা পোকা মরবে তবু আলোর কাছে গে মরবে জানে যা বাদর ছানা আরে যাব না নারে পাশে যাব না রে যাব না দেব সারা শিখা বলতে কেন এসেছি আমার জীবন কয়লা হয়ে গেল আর নদী দেখে আমার ভয় দেখা মানে তোরা এরকম মানুষের ফিগার থেকে বিবেচনা করিস কেন একটা কথা বলে রাখি শোন ম্যাডাম তুই কোন সময় ছোট কাঠ পিমড়া দেখেছি দেখেছি ওটা পিমড়াটা দেখতে আকারে ছোট হ্যাঁ তো কিন্তু ও যেখানে কামড় মারবে না পুরো এক বাটির মতো ফইলে দে নিম্ন চামড়ি দে আমি নৌকো থেকে যাবো আর ভয় পাবি দেখলে সে জঙ্গল
পরে ঢুকবে এই মন্দ ক্লাবিস কি আদিবাজার কথা বলছিস ও পেশা আর তোমাদের সুন্দরবনের জঙ্গল সে জঙ্গল আর জঙ্গল আছে তা কি হয়েছে সে তো মানুষ কেটে ভাগা করে দিয়েছে আর এমন এমন ওষুধ মারতেছে গাছের গোড়া পর্যন্ত পয়সা দিচ্ছে নিম্ন চাপ মজুরি দে আমি নকটি যাব রে আর ভয় পা দি দেখলে সে জঙ্গল ফটকে ঢুকবে মঙ্গল আজি বা আজি সাপ প্রতি জল নোনা আজি থাক কথা রাখ কথা শোনা আজি বা আজি সাপ প্রতি জল নোনা আজি থাক কথা রাখ আজি ওখান শোনা এতে তো তুই এখান থেকে যতই যাওয়ার চেষ্টা করিস না কেন আমি তোর কোনো মতেই এখান থেকে যেতে দেবো না যেতে দিবিনি মানে বৌদির কাছে আমার ঝাল খাওয়াবি দাদাই মঙ্গলে যাবে বলেছে যাবে আচ্ছা যদি ক্ষমতা থাকে তুই মঙ্গলের আটকে দেখা তোর মেশিন বাইকে তোর ফেলা তো তুই আবার মাছি গেল তুই যেখানে যাবি সেখানে গন্ডগোল আই গন্ডগোল করেছি তা কে করেছে বলছি আই করে গন্ডগোল করি মমতা কে করেছে বল গন্ডগোল তো ম্যাডাম করতে এত ভাত কথা বলবি না ভাগো বাপুমে আমার এই কচি দুধে পোনার বাচ্চাটা ধরলাম মাছ কানে শুনি ও মাই গড ও কচি দুধে পোনা এই শোনা ও আমার কাছে অনেক ছাতে তুমি জানো আমি তখন বলছি তুই জঙ্গলে যাস না তোর বিপদ আছে ও আমার কোনো কথাই শুনছে না এই ম্যাডাম কি বলে হে বৌদি যাটা কি তুই এই মেয়েটা চিনতে পারিনি তো ঢং আমি কি করেছি বৌদি রে এই তো সেই মেয়েটা আরে কে ইয়া তো গ্রামময় লোকের দাদা মারতে আচ্ছা কি ইয়া শুধু মঙ্গলের বেলা থেকে রেখেছে কেন তুই নদী পারি কত দিতে আরে সারা সেটা দেওয়ার পরে মাটা ঠিকই ফেলো মধব এই তুই কি ফেলবি বললি তুই বুঝতে পারিনি না নানা লোক কাংড়া ধরে নিয়ে চলে গেছে গতের ভেতর কিচ্ছু নেই ভাই এক কিছু নেই তবু এই মেশিন দিয়ে ঘেঁটে দেখবো কাংড়ার ফ্যামিলি আছে কি নেই কেন তুই নদী পারি সারা সীতা দেবে তুমি জানো ও এমন একটা অশিক্ষিত গাইয়া ও নিম্নচাপ মানেই বোঝে না আমাকে অশিক্ষিত বলেছে এই ম্যাডাম কি বলে কি বলে নিম্নচাপ মানে বোঝে না নিম্নচাপ হ্যাঁ চাপের উপর চাপ তার উপরে চাপ আমাদের ঘরে চাল এই বাঘে খোক আমার কাছে শুনেনি ওই জন্য কথায় বলে মূর্খের শত দোষ শুনে নে নিম্নচাপ মানে আকাশের পরিস্থিতি খারাপ নিম্নচাপ মানে আকাশের পরিস্থিতি খারাপ মানে আকাশে ঝড়ঝড় উঠবে হতে পারে নদী মান ডাকবে না আর কি আছে ও বাবা এই ঝড়ঝড়ের ভেতরে যদি সুন্দরবনের নদী আমি মাঝখানটা ধরতে যেত ও বাবা কাকদ্বীপের মতো টোলা ডুবু হয়ে আমি তো
শেষ হয়ে গেছে কেন এত খোয়াতি চান আর কে বলতি তাহলে ম্যাডাম তো আমার জীবন বাঁচিয়েছে তো অবশ্যই বাঁচিয়েছে ভাই তবে ম্যাডামের ঘর যা দিন আমাদের দরে নেছ এই মহাবেদে সরকারি লোক নিয়ে কি করব নিয়ে হাজ ঘরে দর দেন আর করছু কর ও বাবা ইয়া তো আবাদতর মেশিন তো যখন ঝরঝর উঠবে আমার বলে দেবে আমি আর নদী যাবনি আমার মৃত্যু আর হবে মহাবেদে কি বেরেন মানুষ এত লোভী হয়ে গেছে যে তাদের মৃত্যু জেনেও তারা তিন দিন নদী নামা বন্ধ করতে পারছে না বাবা গো বাবা কি মুখ দেখ মরবে তবু যাবে যাও তো টনটনে জ্ঞান কেন আমি যদি না তিন দিন ভর নদী মাঝখানে ধরতে পাই আমাদের পেট গুলো কি তোর বাবা এসে বাবা মেশিনটা সেকেন্ড সেকেন্ড ব্যবহার আর তোমরা মেশিনের উল্টো পিট মেরে ফিট করে দেবো মহাবেদ ম্যাডাম তো ঠিক কথা বলেছে কি বলে ঠিক বলে ওরে ভাই ওয়েদার খারাপ হলে নদী যাওয়া উচিত নয় নদী গেলে তো অকালে মৃত্যু হতে পারে নাকি হ্যাঁ সবাই বুঝতে পেরেছো আই বলি শোন কোন ঝগড়াঝাটি করার দরকার নেই আমি বাড়ি চলে যাচ্ছি ভাই দরকার নেই আর দর ফেরে যদি এসে দেখেছি তুই ম্যাডামের সঙ্গে গন্ডগোল করেছি কিটা করবি কি করব কি করবি তোর একা লাথি তো কথা তো আমি শালা নিঘাতে গত ফ্যামিলির মেয়ে তাতে এত জায়গা থাকতে কোথায় দিচ্ছে না এলো প্যানে দে গত ভাতা দিবি দাদা ঘরের খেয়ে পাড়ার মজদেবলে কোনো দরকার নেই ঘরের ছেলে ঘরে ফিরে যাবো কাঁচা লঙ্কা দিয়ে একগাম দিয়ে পান্তা মেরে দেয় কাঁটা মুড়িতে ঘুম দেবো কি দরকার এই শালা খেজুর গাছের গা ধাক্কা মারছিল জানমঙ্গল আমি বোকা দেখেছি কিন্তু তোমার মতো বোকা দুনি আমি একটাও দেখিনি আই খুব বোকা বোকাই তো ওই জিনি মেজিন মেগে যাচ্ছে আর তোমার একটা কথা বলি শোনো তুমি আমার সঙ্গে যাবে কোথা যাবো আমি যে কাজ করি তুমি কি আমার সঙ্গে সেই কাজ করবে কেন তুমি ভালো ভালো বলে দেশের চাউলগুলো কলকাতায় নিয়ে যাবে নিয়ে গেল পিটির চালার ছেঁড়া বস্তা ধরে দে আর বলবে সারাদিন বোতলগুলো আরে বাবা তুমি বোতল ঘুরাবে কেন আমি বন দপ্তর হয়ে যে গাড়ির কাজ করি না তুমি গিয়ে আমার সঙ্গে সেই কাজ করবে সত্যি বলছো ম্যাডাম সত্যি বলছি যেতে আমি বাড়ি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলো আমি যখন পুরোপুরি কাজ শিখে যাবো না তখন তোমার হাতে হাত মিলে দুজনে মিলে নতুন ভারত গড়বো এসো করি নতুন ভারত মায়ের শপথ নিয়ে আর এই দেশ জননীর মন বাঁচাতে বুকে রক্ত দিয়ে এই নতুন ভারত করার জন্য যদি আমার শরীরে সব রক্তটুকু দিতে হয় দিতে আমি রাজি আছি কিন্তু নতুন ভারত করে দেখি